Assalamualaikum সবাইকে welcome back to Shaina Shimul Vlogs কেমন আছো তোমরা সবাই তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন vlog সো আজকে হচ্ছে আমাদের 15 রোজা চলছে এবং আজকে আমি যাচ্ছি লন্ডনে লন্ডনে আমার অ্যাকচুয়ালি যাওয়ার একটা কারণ আছে তোমরা সবাই জানো যে আমি only কাজের জন্যই সাধারণত আমার লন্ডন যাওয়া হয় আজকে আমার যে কাজ সেটা হচ্ছে আজকে আমার একটা পেজে লাইভ আছে এবং সেটা একটা ক্লোদিং পেজ আমি তোমরা তোমাদের ডিটেইলস দেখাবো এবং ইউ নো তোমাদের সাথে শেয়ারও করব টুকিটাকি সো ওটার জন্য যাচ্ছি আমি লন্ডনে লন্ডন তো আমার বাসা থেকে 1.5 ঘন্টার দূরত্বে এটা তোমরা সবাই জানো সো আমরা আজকে যাচ্ছি ইস্ট লন্ডনে গিয়ে আমি হচ্ছে লাইভ হব তারপরেটা এখনো আসলে আমার প্ল্যান করা হয়নি যে লাইভ শেষে কি করব কারণ যে সময় দেওয়া হয়েছে সেই অনুযায়ী 5টার দিকে যদি লাইভ হয় 6টার মধ্যে লাইভ শেষ হয়ে যাবে তো 6টার পরে তো আমাদের তো এখানে ইফতার 8টার সময় দেখা যাক কি করব এখনো আসলে প্ল্যান ওভাবে করা হয়নি বাট তোমরা আমার সাথেই থাকো ভিডিওটা একটা লাইক করতে ভুলো না যদি আমার ব্লগ তোমাদের পছন্দ হয় আর আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইবও করো তোমাদের মন থেকে অনেক 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 থ্যাঙ্কস এবং ভালোবাসা কারণ তোমাদের জন্য আমার চ্যানেল এই ব্লগ চ্যানেলটা এত কম সময়ের মধ্যে 5 লাখ হিট করেছে এবং তোমাদের সাপোর্ট থাকলে এবং তোমরা যদি রেগুলার আমার ভিডিও ভাবে দেখতে থাকো সাপোর্ট দিতে থাকো তাহলে ইনশাআল্লাহ একদিন 1 মিলিয়নও হিট করে যেতে পারে আমার চ্যানেল রাইট সো তাহলে আমরা লন্ডনে অ্যাকচুয়ালি আমি লন্ডনে ঢুকে গিয়েছি এখন আস্তে ধীরে যাব যে জায়গায় যাওয়ার কথা ওখানে যেতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আমরা পপলারে যাচ্ছি আর কি তো 10-15 মিনিটই লাগবে তাহলে থাকো আমার সাথে ব্লগটা এনজয় করো কিছু জাম ভর্তা করেছি অল্প কিছুই ছিল সেটাকেই আমি ভর্তা বানিয়ে ফেলেছি একটু মরিচ আর একটু লবণ দিয়ে এখন আমি এটা বসে বসে আরাম করে খাবো দেশের কথা মনে পড়ে যায় যতবার জাম ভর্তা খাই একটা ছড়া আছে না ঝড়ের দিনে কি জানো ওটা ঝড়ের দিনে মামার বাড়ি আই গেস আমকুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ প্রথম লাইনটা একটু গড়বড় থাকতে পারে আমি ঠিক শিওর না কিছু ভর্তা হয়েছে আর কিছু আস্ত আছে বাট নরম তো অনেক সফট হয়ে গিয়েছে ফ্রোজেন না বাট বিচিটাই ভালো লাগে না বিচি ছাড়া জাম হলে অনেক মজা হতো সো এখানে আমি কিছু সালাদ বানিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে আমি একটা সালাদের মতো বানিয়ে নিয়েছি এটা আমি ব্যবহার করব র্যাপে আমি একটা র্যাপ বানাবো আমার দুপুরের খাবারের জন্য আই এম ভেরি হাংরি সো বাসায় অ্যাকচুয়ালি কিছু কাবাব ছিল ওগুলো আমি অ্যাকচুয়ালি ওভেনে দিয়ে দিয়েছি ওটা বানানো হোক তারপর এটা দিয়ে খাবো বানিয়ে এনেছি রোল এই যে কোথায় গেল রোল দেখাই তোমাদের এই যে এরকম পছন্দ মতো সস দিয়ে ইউনো ইভেন আমি তো ফ্রোজেন কাবাব ব্যবহার করেছি তোমরা চাইলে বাসা বানিয়ে নিতে পারো আমার খুব মজা লাগে এটা আমি অলরেডি 1 কামড় খেয়ে দেখেছি কেমন লাগে বাট এখন তোমাদের সাথে আবার শেয়ার করছি শুনলা So yummy. পানি খেতে খেতে ঢোল হয়ে যাচ্ছি আমি সো আমি যেটা বলছিলাম তোমাদেরকে আমি ব্লগে যেটা বলছিলাম তোমাদেরকে আমার একটা লাইভ আছে আজকে সো আমি এসেছি একটা আপুর বাসায় আপু একটু শাই সোনা চেহারা আমাকে আমার ক্যামেরায় উনি দেখাবেন না সো এখানে খুব সুন্দর সুন্দর কিছু জামা আছে তোমরা এই ব্লগটা যতদিনই দেখবে লাইভটা আমার হয়ে গিয়েছে সো তোমরা চাইলে কিন্তু আমার লাইভটা দেখতে পারো লাইভের লিঙ্কটা আমি দিয়ে দিব আর এই যে আমি আপুরি দেওয়া একটা জামা পরেছি এই পেজে আমি সবকিছু লিঙ্ক দেওয়া থাকবে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে তোমরা চাইলে চেক করে নিতে পারো ঠিক আছে আর এছাড়া আমার লাইভ দেখলে তো তোমরা সব জানতেই পারবে সো একটু পরে আমি লাইভ শুরু করব এই জন্য আর কথা বাড়াচ্ছি আগের ভিডিওতে বলছেন আমার সাথে সম্পর্ক নাই পরে কেউ দেখলে ভাববে এটা আবার কোন নাম জানি না এটা খুশবুর বড় বোন ছোট
এটাকে খুশবুর বদলে নেওয়া হইছে বেগুনির মধ্যে আমি আগে সালাদ ভরে খেতাম সো এখন যেটা করছি বেগুনির মধ্যে শশা ভরে খাচ্ছি সো শশা দিয়ে অনেক মজা ভাই বেগুনটা মাসুদ ভাই করেছেন অনেক অনেক মজা অনেক ইয়ামি সাথে আছে হালিম এটা খুশবু রান্না করেছে ও খাবার দাবার এখন রাতের খাবার খাওয়া হচ্ছে আমরা তো ভাইয়ার হাতের ইফতারি খেলাম এখানে আমরা নিয়ে এসেছিলাম নান্নার বিরিয়ানি থেকে খাবার দাবার এখানে হচ্ছে ফুচকা আছে চটপটি আছে ফুচকা আছে এখানে একটু পরে খুশবু আসবে খুলবে ওই যে ফুচকার জিনিস আছে এখানে আর এখানে হচ্ছে আমাদের মোরগ পোলাও আছে আর ওখানে আছে কাচ্চি এই ভাইয়া বলে দিয়েছে খুশবু আর ভাইয়া কষ্ট করে কাজ করে এসে আবার আবার কাজ করতেছে আমরা এটাই করতাম না বাসায় পলিথিনের মধ্যে একটা লাউ গাছ আছে এটা মর্মার্থটা কি একটু বলো খুশবু মাসুদ বলছে যে এই গাছটা বারান্দায় লাগাবে এখান থেকে লাউ হবে পরবর্তীতে যখন শিমুলা আসবে এই লাউটা কেটে আপুকে রান্না করে খাওয়ানো হবে এবং পরবর্তীতে আপুর ব্লগে ইনশাআল্লাহ আপনারা ওই লাউটা দেখতে পাবেন শুধু আর রেখো যদি লাউ গাছে লাউ আমি খেতে পারি অ্যাটলিস্ট পাতা তো খেতে পারবো ইনশাআল্লাহ অ্যাটলিস্ট দুই তিনটা পাতা দিয়ে ভর্তা করে খেতে পারবো যদি লাউ আমাকে বোকা বানানোর জন্য করলাম না সত্যি আমার জন্য এই আমার আমার দিকে ক্যামেরা ধরো একটা সত্যি কথা বলতে চাই ডু আই লুক সুন্দর হ্যাঁ মাসুদ গত বছর একটা লাউ গাছ লাগাইছে আচ্ছা তো ওই লাউ গাছে ভাইয়া কি ঢিল দিল ওখান থেকে তো গত গাছে বলতেছি গত বছর ওই গাছে লাউ হয়েছে পাতাও হয়েছে অনেক ওকে তো আমার আম্মু ফোন করলে বলতো কি যে লাউ একটা লাউ পাতা দিয়ে মাছ রান্না করে খায় খুব মজা লাগে একটা পাতা জীবনে মাছ ছিটতে দেয় না এটা কি যে গত বছর যে আসছিলাম ওখানে ছিল এটা এখানে আচ্ছা 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 তো মাসুদ একটা পাতাও ছিটতে দেয় নাই লাউ ছিটতে দেয় নাই বলছে লাউ ছিললে গাছ পড়ে যাবে পাতা ছিললে গাছ পড়ে যাবে পরে শেষে কি হয়েছে শেষ পর্যন্ত গাছ তো মরে গেছে সামার চলে গেছে লাউটা আমাকে এনে বলতেছে আমি কাছ থেকে আসছি অফিস থেকে আসছি বলছে আজকে লাউটা কাটছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না করো প্রমাণ যে কয়টা পাতা আছে গুনে রাখো তোমরা পরের বারে সবার খুঁজবো সো অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ধরে গল্প করতে করতে আমরা কখন থেকে গল্প 9টা থেকে 12টা পর্যন্ত আমরা গল্প করতেছিলাম ঠিক আছে এবং এর মধ্যে মনে হয় ভিডিও করছি আমি 1 মিনিটও না তুমি করছো তুমি তো করোই নাই না আমরা মানে সোফার উপর বসে পাতলে গল্প করতে 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 কখন 12টা 12টা বেজে গেছে আমাদের খেয়াল নেই আমি কিরকম অয়েলি হয়ে গেছি তো এখন চলে যাব আপু খাওয়া দাওয়া ঠিক মতো করে খাইছে খাইছি ভাই আমাকে ব্লাফ দিছে আমি একটু পাশের রুমে গেছিলাম একটা কাজে তারপরে এসে দেখি কি সবার খাওয়া শেষ আমাকে আমার প্লেটে খাবার ছিল আমাকে বলছে কি এটা খাওয়া সবাই খেয়ে চল খাও খাও আমরা খাইছি তোমাকেও খেতে হবে চিন্তা করতেছি আমি কোনো ফুড চ্যালেঞ্জে আছি যে আমারও খাইতে হবে সবাই খেয়ে ফেলে সেদিন খেলাম না আমরা বাইরের ইফতার বেগুনি বলে ক্যাপসিকাম ধরা দিচ্ছে আমাদের চিকেন রোল বলে ভেজিটেবল রোল হ্যাঁ তারপরে ছোলা দুইটার জায়গায় একটা দিচ্ছে রোজার দিনে এই সকল অপকর্ম করা ঠিক না
না অপকর্মণ আসলে রোজের মধ্যে ভুলে গেছে মনে হয় অনেক তাড়াহুড়া। যাই হোক আমরা এখন চলে যাচ্ছি, তো খুশবু বাই। ও বেচারি অফিস টফিস করে এতক্ষণ পর্যন্ত জেগে আছে। আমার দেখি মজা লাগছে আজকে, আমার খুব মজা লাগছে। না আজকে একটা জিনিস আমি বলবো, আপু একটু রাশ কম করছে। আমি চিন্তা, কারণ আপু আসলে আমি আতঙ্কে থাকি, আপু কখন বলবো আমি এখন যাবো এখন যাবো এখন চলে যাবো, আপু রাশ দেয় আমাকে, আমিও রাশে থাকি। তো আপু আজকে যতক্ষণ বসেছিল বাসায় চলে এলাম, ভয়াবহ টায়ার্ড আমি। এখন আমি যেটা করবো একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। আমি কিন্তু হাত মুখ ধুয়ে এসেছি, ঠিক আছে। তো আজকের দিনটা আসলে এগেইন আমি লন্ডনে কাজের জন্যই গিয়েছিলাম। আর যে কাজের জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে একটা ক্লোদিং ব্র্যান্ডের প্রমোশনের জন্য লন্ডনে গিয়েছিলাম আমি। ওদের খুব সুন্দর সুন্দর পাকিস্তানি, তারপরে দেশীয়, ওদের পাকিস্তানি জামা আছে, তারপরে দেশীয় শাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন ওদের। ওটার জন্যই লন্ডনে গিয়েছিলাম। ওই কাজটা শেষ করে আমি খুশবুর বাসায় গিয়েছিলাম। খুশবুর বাসায় গিয়েছিলাম বলতে, আমি যেখানে লাইভ করেছিলাম তো আমি ইফতার কিনতে হোয়াইট চ্যাপেলের দিকে যেতাম, খুশবুর অফিস ওদিকে। তো ওর সাথে দেখা হয়ে গিয়েছে, পরে আমি ইফতার কিছু কিনেছিলাম, ভাবলাম যে একসাথে বাসায় গিয়ে আমরা ইফতার করবো। পরে আবার বাসায় গিয়ে দেখি মাসুদ ভাইও ইফতার বানিয়েছে কিছু, সো এই জিনিসটা খুব ভালো লেগেছে। সো মাসুদ ভাইয়ের ইফতার করেছি, তারপরে আবার আমরা যা কিনে নিয়েছি বিরিয়ানি চটপটি ওগুলো খেয়েছি। বাট বাসায় ইফতার করার পরে আর বিরিয়ানি তেহরি ওগুলো লাইক হঠাৎ করে আর খাওয়া যায় না, খুব বেশি খেতে পারিনি আসলে। বাসায় আসার পরে এখন তো মেকআপ টেকআপ তুলে ফেলেছি, ভালো টায়ার্ড লাগছে। সো মুখে যে ময়শ্চারাইজারটা দিয়েছি সেটা হচ্ছে শিশেডোর ওয়াসো, এটা খুব লাইট ওয়েট একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার। আর আমি এখন ব্যবহার করব কোজিরের এই ব্রাইটেনিং আই ক্রিমটা, এটা আমার পেজে তোমরা পাবে। বেশ কয়েকটা আই ক্রিম ব্যবহার করছি ঘুরিয়ে ফিরিয়ে, এটা হচ্ছে তার মধ্যে একটা। বলেছিলাম না নেক্সট ভিডিওতে আমার পেছনে জল জল করে তোমরা 5 লাখ দেখতে পারবে, 5 লাখ দেখা যায়। বানান কি ভুল, বানান সাথে ভুল না হয়। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, না থিমটা চেঞ্জ করব। চেঞ্জ হলো, আমি একটু কনফিউজড এটার ছাতা মাথা নিয়ে। এখন কি হলো, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। ওকে এখন মোড চেঞ্জ হয়েছে। 5 লাখ দেখতে দেখতে পার করে ফেলেছি আমরা। এই চ্যানেলটা কি পসিবল 1 মিলিয়ন হওয়া? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি যদি ভিডিও আজকে থেকে বন্ধ করে দেই দেয়া কোনো কারণে, এলা না করুক, দেন ডেফিনেটলি 1 মিলিয়নে হয়তো কখনো পৌঁছাতে পারবো না। বাট আমি যদি রেগুলার ভিডিও দেই, আবার তোমরা যদি না দেখো স্টিল আমি 1 মিলিয়নে পৌঁছাতে পারবো না। তো তখনই পসিবল হবে যখন আমি ভিডিও দিব এবং তোমরাও ভিডিও দেখবে। মানে আমার এফোর্টটা আমি তো দিবই, তোমার এফোর্টটাও তোমরা দিবে। তোমাদের এফোর্ট বলতে জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ইটস কমপ্লিটলি ফ্রি, এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। আমার ভিডিওতে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এগুলোও ফ্রি। আর এই তো এটা করেই তোমরা আমাকে সাপোর্ট করতে পারবে। আর কোনো দিন হয়তো আমরা 1 মিলিয়নে পৌঁছাতেও পারি, হু নোস। আমি কখনো স্বপ্নে দেখিনি একটা গোল্ড প্লে বাটনের, কখনোই না। কারণ আমি মনে করেছি এই পর্যন্ত কোনোদিন যেতেও পারবো না। বাট মেকআপ চ্যানেলে হওয়ার পরে আমার মনে হয়েছে ব্লগ চ্যানেলে কেন নয়। কঠিন হবে যাত্রাটা, সহজ বলছি না আমি, বাট ইম্পসিবল কিছু না। আর এই তো যারা আমাকে সাপোর্ট দিয়েছিল এতদিন, তাদেরকে অনেক 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 থ্যাংকস, অনেক 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 থ্যাংকস। যারা গালাগালি করে সাপোর্ট দিয়েছ, যারা গালাগালি করতে এসেছিলে, তোমরাও আমাকে সাপোর্ট দিয়েছ কোনো না কোনোভাবে। সো তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ, সবার প্রতি কৃতজ্ঞ। আমি আসলে জাস্ট সুপার টায়ার্ড অ্যান্ড 5 লাখের কথা চিন্তা করে সুপার এক্সাইটেড। আরেকটা মজার কথা বলি, যেটা আমি না বললেই না, সেটা হচ্ছে আমার আইলাইনার টিউটোরিয়াল, যেটা কিনা আমার চ্যানেলের মেকআপ চ্যানেলে মাত্র 10 মাস আগে আমি আপলোড করেছিলাম, ওটা 10 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। হাইয়েস্ট ভিউ ইন মাই চ্যানেল, 10 মিলিয়ন ভিউ আমার চ্যানেলের জন্য কম কথা না। সো ওটার লিঙ্কও আমি দিয়ে দিব। এত বেসিক আইলাইনার টিউটোরিয়াল, এই আইলাইনার টিউটোরিয়াল দেখে অনেকে আমাকে কমেন্ট করেছে যে যারা জীবনে আইলাইনার কোনোদিন দিতে পারতো না তারাও প্র্যাকটিস করতে করতে শিখে গিয়েছে। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, নাথিং এলস, ঠিক আছে। আলিবাম অ্যাপ্লাই করবো,
আল্লাহ, কালকে আমার একটা ছবি আমি আপলোড করেছি ইনস্টাগ্রামে, মেকআপ আছে, লাইক ভেরি মিনিমাম মেকআপ দিয়েছি, বাট লিপসটা বেয়ার লিপস ছিল, ঠিক আছে, যেটা কিনা ব্লগ করেছিলাম মনে আছে, গত গত লাস্টের ব্লগে আর কি বলেছিলাম না, যে খুব ডিফারেন্ট টাইপের একটা বেস করেছি, খুব হালকা মেকআপ নিয়েছি আর কোনো লিপস্টিকই ছিল না। ওটা ইনস্টাতে পোস্ট করেছি, একটা আপু জিজ্ঞাসা করেছে কি লিপস্টিক দিয়েছি, উইচ ইজ নর্মাল, জিজ্ঞাসা করতেই পারে। আমি তাকে বলছি আপু কোনো লিপস্টিক দেওয়া নেই, অ্যাকচুয়ালি দেওয়া ছিল না। আল্লাহ, ওখানে কি ঝগড়াঝাটি লেগে গিয়েছে, তারপরে মানে দুই তিনজন এসে খারাপ কথা বলেছে, আর বাকি আপুরা ওটা প্রোটেস্ট করেছে, একা বলে গেছে মিথ্যা বলার জায়গা পান না, লিপস্টিক দিয়ে বলেন লিপস্টিক দেননি। আই ওয়াজ লাইক, ভাই আমার ব্লগে সারাদিন আমাকে বেয়ার ফেসে দেখা যায়, লাইক আমাকে এই বেয়ার ফেসে তোমরা কিন্তু সবসময় দেখেছো, কোনো মেকআপ কোনো ফিল্টার ছাড়া, এই লাইটিংয়ে দেখেছো, আমার গার্ডেনিং লাইটিংয়ে দেখেছো, তারপরে হচ্ছে আমাকে বাইরের লাইটিংয়ে দেখেছো, সবসময় আমাকে তোমরা ব্লগে লাইক 90% টাইম তোমরা আমাকে মেকআপ ছাড়া দেখো, প্লাস আমার লিপস ন্যাচারালি পিঙ্ক, এটা তো বোঝাই যায়, বাট যখন আমি ধরো হালকা একটু মেকআপও করি, কালার তো ডিফারেন্ট হয় ফাউন্ডেশনের, এত রাতেও গাড়ি যায় দেখো। সো আমি যখন মেকআপও করি, হালকা মেকআপও ধরো যদি করি, লিপসের কালারটা আরও বেশি কন্ট্রাস্টের কারণে, লাইক মেকআপ কন্ট্রাস্টের কারণে লিপসের কালার আরও ডিফারেন্ট লাগে, তো আমার আরও পিঙ্ক লাগছিল। আরেকজন আমার লিখেছে ডেফিনেটলি লিপস্টিক দিয়েছেন, দিয়ে মুছে ফেলছেন। আমার ভাই, আমার লিপসের কালার পিঙ্কই পিঙ্ক না, এইটা নিয়ে এখন ঝগড়া চলতেছে, হোয়াট শুড আই ডু? আমার লিটারালি ঘুম পাচ্ছিলো কমেন্টগুলো দেখে, যে আসলে লকডাউন বা এই গত এক বছর ধরে করোনা লকডাউনের কারণে আমরা অল্পতেই কি অশান্ত হয়ে যাচ্ছি, এটা একটা রিজন, নাকি আমার বয়স হয়ে যাচ্ছে আর এইসব অনলাইন ঝগড়াঝাটি দেখলে আমার এখন ঘুম পায়, আমি ঠিক শিওর হতে পারছি না। আমার লিপসের আমি অনেক যত্ন নিই, এটা হচ্ছে কথা, আমার লিপস ন্যাচারালি পিঙ্ক, আমি তারপর আরও বেশি যত্ন নিই, সো ডেফিনেটলি ভালো থাকবে, কেন ভালো থাকবে না, তাই না? যত্ন না নিলে যে কোনো জিনিসই খারাপ হয়ে যায়। কিছু এক্সাইটিং ব্লগ আসবে নেক্সট এক দুই সপ্তাহে, এবং কিছু ভিডিও আসবে, লাইক আমার চ্যানেলটা তোমরা জাস্ট ফলো করতে থাকো, ঠিক আছে, আমার মেকআপ চ্যানেল, আমার এই চ্যানেল, এবং কুকিং চ্যানেলেও নতুন ভিডিও আসছে। সো এনিওয়ে, ভালো থেকো তোমরা সবাই, থ্যাংক ইউ এগেইন ফর 5 লাখ সাবস্ক্রাইবার্স, অ্যান্ড আল্লাহ হাফেজ।